প্রিয় নবম এবং দশম শ্রেণীর স্টুডেন্টস বৃন্দ, স্বাগতম জানাচ্ছি। আজকে ইংলিশ সেকেন্ড পেপারের ট্রান্সফরমেশন অফ দি গ্রিস, বিগত এর আগে একটি ক্লাস করেছিলাম এটার উপর, ট্রান্সফরমেশন অফ দি গ্রিসের উপর। আজকে এটার দ্বিতীয় ক্লাস হচ্ছে। ওই দিন যে পর্যন্ত হয় তারপর থেকে এটা এখন পজিটিভ থেকে কম্পারেটিভ, এই এটা এই ধরনের খেয়াল করো, এই ধরনের বিগত ক্লাস লাস্টে যেটা ধরেছিলাম আমরা, সেখানেও পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভে হয় বলেছিলাম, এগুলো সুপারলেটিভ হয় না, এগুলো সেই পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ হবে, এগুলোকে সুপারলেটিভ করা যাবে না। আর এগুলো পজিটিভ বা কম্পারেটিভ দেখুন, একদিকে অ্যাফার্মেটিভ হলে অপরদিকে নেগেটিভ করতে হয়, অথবা নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হয়। সেই হিসেবে করিম ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ সালাম, তাহলে এখানে করিমের সাথে সালামের তুলনা করা হয়েছে, এবং এখানে সেন্টেন্সটা পজিটিভ, সেন্টেন্সটা নেগেটিভ, তাহলে এটা কম্পারেটিভে নেগেটিভ হবে না, এটাকে অ্যাফার্মেটিভ আনতে হবে। এখানে এস এস এর পরিবর্তে কম অ্যাডজেক্টিভের আগে লেস আনতে হয়েছে, তারপর দেন বসেছে। তো এখানে প্রথমে করিম সাবজেক্ট এটা ঠিক আছে, দ্বিতীয় লাস্ট সালামেস লাস্টে আছে, এটা ঠিক আছে। তো করিম সালামের মতো শক্তিশালী নয়, এখানে বোঝাচ্ছে করিম সালাম বলতেন একসমান শক্তিশালী নয়, তো এই মূলত্বটা ঠিক থাকতে হবে। তো সেই হিসাবে এটা অর্থাৎ অ্যাডজেক্টিভে যেমন স্ট্রংয়ের কম্পারেটিভ স্ট্রংগার হয়, এভাবে করলে কম্পারেটিভ হয়, তখন বোঝায় যে তুলনামূলকভাবে বেশি শক্তিশালী। আর স্ট্রংয়ের আগে লেস, ডাবল এস লেস বসিয়ে বোঝাচ্ছে যে তুলনামূলকভাবে কম শক্তিশালী, দুইটাই কম্পারেটিভ, একটাতে কম বোঝায় আর একটাতে বেশি বোঝায়। তো এখানে নেগেটিভ বাদ দিলে করিম ইজ, তারপরে এসের জায়গায় লেস স্ট্রং, এদিকে লেস যখন হয়েছে আর এখানে ইয়ার হবে না, আর কম্পারেটিভ বাদে সবসময় দেন হবে, তাহলে করিম সালামের হকা কম শক্তিশালী, এটাই বুঝেছে, করিম কম শক্তিশালী, সালাম বেশি শক্তিশালী। এটা অথবা আরেকভাবে হবে, সালামকে আগে নিয়ে আসলে করিমকে লাস্টে নিলে তখন এখানে লেস স্ট্রং এর জায়গায় স্ট্রংগার দিতে হবে, অত বোঝাচ্ছে যে সালাম করিমের অপেক্ষা বেশি শক্তিশালী, দুইটাই মূলত একই, তাহলে সালাম করিমের অপেক্ষা বেশি শক্তিশালী, তাহলে কম্পারেটিভ এটা দুইভাবে হয়েছে, মাথা ভিতরে রাখতে হবে। এইভাবে অরেঞ্জেস আর নট সো ডেলিসিয়াস, এখানে এসের জায়গায় শো হয় অ্যাস ম্যাঙ্গোস, কমলা লেবু আমের মতো এত সুস্বাদু নয়, তাহলে অরেঞ্জেস আর লেস ডেলিসিয়াস দেন ম্যাঙ্গোস, কমলা লেবু আম অপেক্ষা কম সুস্বাদু, অথবা ম্যাঙ্গোস আর মোর ডেলিসিয়াস দেন অরেঞ্জেস, আম কমলা লেবু অপেক্ষা বেশি সুস্বাদু, তখন ম্যাঙ্গোসকে আগে নিয়ে আসতে হয়েছে। তাহলে এটা এইভাবে হয়েছে। এরপর আমি আরেক নিয়ম, আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ দেখব, পজিটিভ নো আদার গার্ডেন ইজ অ্যাজ
ইন্টেলিজেন্ট অ্যাজ রিটার্ন আগে বলছিলাম পজিটিভে এই ধরনের এগুলো শুধু নোয়াদার থাকে, কতগুলোতে মেরিফিউ থাকে, ওগুলো আমরা পজিটিভ টু কম্পারেটিভ টু সুপারলেটিভ তিনটা দেখছিলাম। এখন আবার আমরা দেখি পজিটিভ থেকে সুপারলেটিভে, তারপরে কম্পারেটিভও দেখি। থেকে শুধু নোয়াদারওয়ালা রিটার মতো বুদ্ধিমতি ক্লাস হবে নতুন, এখানে একটা নোয়াদার কারণের পরে ইন দ্য ক্লাস ক্লাসে নিজের মতো বুদ্ধিমতি অন্য কোনো মেয়ে নয়। তাহলে এটা প্রথমে সুপারলেটিভটা দেখি, সুপারলেটিভ সুপারলেটিভে রিটা ইজ দি মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। সুপারলেটিভে কী হয়েছে, রিটা সাবজেক্টকে এখানে আগে নিয়ে আসতে হয়েছে, তারপরে বার বাড়ছে, আর্টিকেল দি বসছে, ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভের সুপারলেটিভে দি মোস্ট ইন্টেলিজেন্ট, এখানে পজিটিভের সময় ইন্টেলিজেন্ট আগে এস পরে এস এগুলো পরিবর্তন হয়ে গেছে, তারপরে নোয়াদারে পরে থেকে বার হচ্ছে এখানে ইস, তার আগে হচ্ছে শব্দগুলো অর্থাৎ গার্ল ইন দ্য ক্লাস, এগুলো মোস্ট ইন্টেলিজেন্ট পরে বসছে। এটা হচ্ছে ক্লাসের মধ্যে সবসাইতে বুদ্ধিমতি, সবসাইতে বেশি বুদ্ধিমতি মেয়ে। এটাকে আমরা আবার তখন কম্পারেটিভ আনব, কম্পারেটিভে তখন রিটা ইজ মোর ইন্টেলিজেন্ট দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। এটা ক্লাসে অন্য যে কোনো মেয়ে অপেক্ষা বেশি বুদ্ধিমান। কম্পারিটিভের সময় রিটার সাবজেক্ট, তারপর ইসবার আর্টিকেলের সময় অ্যাডজেক্টিভের আগে মোস্ট, তার আগে আর্টিকেল দিবসে, এগুলো উঠে গেছে, এখানে মোর বসছে, ইন্টেলিজেন্ট তারপর দেন বসছে, ওই নোয়া দ্বারা করি তেনি আদার, তারপরে গার্ল ইন দ্য ক্লাস অ্যাওয়ার্ডগুলো বসছে। এটা পজিটিভে পজিটিভ সময় যদি বেরিফিউ আনা হয়, বেরিফিউ গার্লস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রিটা, নোয়াদারে পরিবর্তে যদি বেরিফিউ থাকে পজিটিভে, এবার হলো পজিটিভ, তখন তারপর নাউন হবে প্লুরাল গার্লস, গার্লস সাথে তারপর ইসবার, তখন এটা প্লুরাল আর হবে অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ গার্ল, বেরিফিউ গার্লস ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস বেরিফিউ গার্লস পরে ইন দ্য ক্লাস হবে আর অ্যাজ ইন্টেলিজেন্ট তারা বলে গেছিলেন। তো এটা সুপারলেটিভে সুপারলেটিভের সময় আর রিটা সামনের আগে আসবে, রিটা ইজ ওয়ান অফ দি
মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দ্য ক্লাস আর কম্পারিটিভে Rita is more intelligent than most other Athava few other. Parents in the class. তাহলে বেরিবিউত্ব ক্ষেত্রে এখানে ব্যাসকমটা হচ্ছে আর এইটা সাবজেক্ট ইজবা থাকলে অ্যাডজেক্টিভ সুবল এটি মোস্ট ইম্পর্টেন্ট ইন্টেলিজেন্ট গার্লস আর ওয়ান অফ দি লুক করতে হবে ওয়ান অফ আর ওয়ান অফ দির পরে এখানে গার্লস নাউনে প্লুরাল করতে হবে অর্থাৎ ক্লাসে সবচেয়ে বেশি বুদ্ধিমতী বালিকাগুলোর মধ্যে রিটা একজন আর কম্পারেটিভে রিটা বেশিরভাগ ক্লাসের অন্যান্য গারাল অপেক্ষা বেশ বেশি বুদ্ধিমতী তাহলে এখানে দেনের পরে মোস্ট আদার পাঠাইতে হবে অথবা ফিউ আদার আমরা এরপরে আরেক ধরনের দেখব কম্পারেটিভ থেকে অজরিভে দেখব কম্পারেটিভে রিনা এখানে এটাকে আমরা নিয়ে যাবো পজিটিভ এই ধরনের এগুলো আমরা আগে এগুলো কম্পারেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ থেকে কম্পারেটিভ করা যাবে এই সুপারলেটিভ করা যাবে না এটা পজিটিভ আছে রিনা ইজ নট সো অথবা অ্যাজ ওয়াই অ্যাজ রিনা মানে রিনাটা আগে চলে আসছে মিনা চলে গেছে মিনা মিনার ফলে সাবজেক্ট বার মিনা সামদের বার বার বিশ কম্পারেটিভের সময় অ্যাডজেক্টিভে কম্পার ওয়াইজার কিন্তু এটা এখানে ওই একদিকে এই ধরনের এগুলো একদিকে অ্যাফার্মেটিভ থাকলে একদিকে নেগেটিভ করতে হবে যেন এখানে নট আসছে তারপর শো বা যে কোনো একটা দেওয়া যায় অ্যাডজেক্টিভের পজিটিভ ওয়াইজ
আবার এস তারপর মিনা, মানে রিনা মিনার মতো জ্ঞানী নয়। কম্পারেটিভে বোঝাচ্ছে মিনা রিনা অপেক্ষা বেশি জ্ঞানী। এটা এগুলো এভাবেই তো হবে। কম্পারেটিভ রিম ইজ নট মোর ইন্টেলিজেন্ট এটা পজিটিভ কম্পারেটিভ পজিটিভ। রিম ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট রহিম। তাহলে এটা কম্পারেটিভের সময় নেগেটিভ আছে, এই জন্য পজিটিভে নেগেটিভ হয় নাই। করিম মিন এটা রহিম অপেক্ষা বেশি বুদ্ধিমান, আর করিম রহিমের মতো বুদ্ধি। অর্থাৎ এখানে বোঝাচ্ছে দুজন একই সমান বুদ্ধিমান, কারো থেকে কেউ কম নয়। এই জন্য করিমকে সেটা নিতে হয় নাই, করিম সাবজেক্ট হিসেবে ঠিক আছে, পরিবর্তন করতে হয় নাই। কিন্তু আগেরগুলোতে এটাতে রিনাকে আগে আনতে হয়েছে। রূপা ইজ লেস ক্লেভার দেন রিভাত। এটা পজিটিভে is not so clever or biased, so with your as with as rifat udatse rupa rifatabaka kom salak রূপা কম চালাক, রিভাত বেশি চালাক। তাহলে রূপা রিভাতের মতো চালাক নয়। এখানে সাবজেক্ট এটা রূপার সাথে এটা পরিবর্তন করতে হয় নাই, কিন্তু এটা অর্থাৎ বিভাত বিভাত হচ্ছে আবার রূপার থেকে বেশি চালাক। বিভাত ইজ
আচ্ছা, হ্যাঁ, এটা ওই রিফাতকে আগো আনা যায়, এটা করা যায় আর কি। কম্পারেটিভ আমরা গোল্ড ইজ মোর ফেসিয়াল দ্যান মোস্ট আদার ম্যাটার্স, তো দেখা করে মোস্ট আদার আছে আর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফেসিয়াস, কম্পারেটিভ মোর ফেসিয়াস। তাহলে এটা আমরা যদি এই কম্পারেটিভ থেকে আসছে বলে ধুয়ে নিই বা এখন গোল্ড ইজ one of the most years matters at a positive angle very few then are as gold. Then আমরা আগে দেখেছি এখানে very few দিয়ে then most of the থাকলে বা first possible দিবে one of the most, তখন very few দিয়ে positive করতে হবে আর কম সুবলে নিবে সব অ্যাডজেক্টিভের সুবলে নিবের আগে ওয়ান অফ লাগাইতে হবে আর নো আদার থাকলে নো আদার ভেরিফি পজিটিভে নো আদার হলে ওয়ান অফ লাগবে না আর তখন এখানে দেন এনি আদার হবে এর আর ওয়ান অফ দিয়ে হবে না। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি।